সবাই কেমন আছেন? ইঞ্জিনিয়ারিং স্কুল ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আলোচনা করব বেকিং ক্যাপাসিটি। আপনারা সবাই জানেন যে যতগুলা সার্কিট ব্রেকার বলেন, এসিবি বলেন, বিসিবি বলেন, সবগুলাতে কিন্তু ব্রেকিং ক্যাপাসিটি একটা লেখা থাকে, কে লেখা থাকে, কে এ। ধরেন একটা আপনি এমসিবি কিনবেন বা সিলেক্ট করবেন, এমসিবি অথবা এমসিসিবি অথবা এসিবি অথবা বিসিবি, এখানে একটা জিনিস লেখা থাকে, দেখবেন যে লেখা থাকে কে এ। এই শব্দটা মানে কি? আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্রেকিং ক্যাপাসিটি নিয়ে। ব্রেকিং ক্যাপাসিটিটা হচ্ছে, ব্রেকিং ক্যাপাসিটিটা কীভাবে সিলেকশন করা হয় বা কেন থাকে, কত কে। অনেকে বলে যে আমরা বেশি কে নেবো, 18 কে না আমি 25 কের মাল নেব, 18 কে না আমি 25 কের মাল নেব, তখন আপনারা এটা কীভাবে দেখেন? লেখা থাকে 100 কে এ, আবার অনেক সময় এটা 100 কের জায়গায় লেখা থাকে। আমি একটা জিনিস দেখছি, ধরেন লেখা থাকে 80 কে, 25 কে অথবা 36 কে, এরকম কিন্তু কে লেখা থাকে। তো আমরা কেগুলো কেন নেব, বেশি কে নিলে কী কী হয় বা কম কে হলে কী হতে পারে বা বেশি কে নিলে সুবিধাগুলো কী কী, আবার যখন আপনি কেটা বেশি নেবেন তখন কিন্তু প্রাইসটা একটু বেশি পড়ে, তারপরে বেশি প্রাইস দিয়ে আমরা বেশি কে যেটা আছে বেকিং ক্যাপাসিটি সেটা কেন নেব, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সাপোজ আমরা এখানে প্রথমে একটা এমসিবি নিয়ে ক্যালকুলেশন করি। এমসিবি, এমসিবি আমরা জানি 2 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়, সেটা এসপি হতে পারে, ডিপি হতে পারে অথবা টিপি হতে পারে অথবা 4P হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো আমরা এখানে নর্মালি আমরা টিপি নিয়ে ক্যালকুলেশন করলাম, টিপি যেটা আছে আমরা টিপি কিনে রেট কিছু মিললাম। এমসিবি টিপি হচ্ছে 6 অ্যাম্পিয়ারের 2 অ্যাম্পিয়ার করছে এখানে 63 অ্যাম্পিয়ার, তো আমরা ধরলাম এটাকে 6 অ্যাম্পিয়ার এটা ব্রেকার, তার মানে এমসিবি এস টিপি 6 অ্যাম্পিয়ার। এটা কে আছে কত? 10 কে, এভাবে লেখা থাকে। তো 10 কে তার মানে হচ্ছে কি, এই 10 কে মানে আমরা জানি 1 কে ইকাল টু হচ্ছে 1000, তার মানে হচ্ছে 10 কে মানে হচ্ছে আমার নর্মাল হিসাব 10,000 অ্যাম্পিয়ার। এখন আপনাদের কথা হতে পারে যে 6 অ্যাম্পিয়ার এটা ব্রেকার, ও কি 10,000 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে? তো এটা কিন্তু সবারই কোশ্চেন হতে পারে যে 6 অ্যাম্পিয়ার ব্রেকার তাহলে 10,000 কে মানে কি 10,000 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে না। যখন আমাদের লাইনে কিন্তু সার্কিট ব্রেকার আমরা কেন ব্যবহার করি এটা কিন্তু সে প্রথম থেকে তুলে দিতে হবে। সার্কিট ব্রেকার ব্যবহার করে হচ্ছে লাইনের সেফটির জন্য। সার্কিট ব্রেকার 3 ধরনের কাজ করে থাকে, একটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন, একটা হচ্ছে ওভারলোড প্রোটেকশন, আর একটা হচ্ছে আইসোলেটরের কাজ করে থাকে। সুইচ আছে আমাদের বাসা বাড়িতে, এটা হচ্ছে 1 কাইন্ড অফ আইসোলেটর। তো যদি এটা হচ্ছে আমার ওভার সার্কিট ওভারলোডে টিপ করে সেটা একটা ব্যাপার। যখন আপনারা মনে রাখবেন শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হয় তখন কিন্তু একটা ডিভাইসের মধ্যে মিলি সেকেন্ডের মধ্যে হাজার হাজার গুণ অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট প্রবাহিত হয়। তো যদি আপনার যখন এটা শর্ট সার্কিট মূলত কেটা কে এটা হিসাব করা হয়, কে এটা হিসাব করা হলে শর্ট সার্কিট উপর ডিপেন্ড করে। তো আপনার একটা 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার যদি শর্ট সার্কিট হয় তাহলে ও হচ্ছে 0.003 পার সেকেন্ড, মানে ন্যানো সেকেন্ডের জন্য ও 10,000 অ্যাম্পিয়ার পর্যন্ত সহন ক্ষমতা থাকবে। যখন ওর হচ্ছে 0.03 সেকেন্ড পার হয়ে যাবে, দেখবে যে 10,000 অ্যাম্পিয়ারতে কমছে না, তখন কিন্তু সাথে সাথে ও সার্কিট ব্রেকারটাকে টিপ করিয়ে দিবে, সাথে সাথে এমসিবিকে, এমসিবি হোক, এসবি হোক, টিপি হোক, যে কারণে হোক ওটাকে টিপ করিয়ে দিবে। তো এই টিপিং অপশনটা হচ্ছে আপনার কে এর ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি এটা এমসিবির ক্ষেত্রে করতে পারেন। 1 অ্যাম্পিয়ার যখন একটা ব্যাপার আছে যেটা আপনাকে দেখাই, ধরেন আপনি এখানে একটা এমসিবি নিয়ে নিলেন, এমসিসিবি, মার্কারটা খুব ডিস্টার্ব করছে আজকে, এমসিসিবি 100 অ্যাম্পিয়ারের টিপি, ধরেন এমসিবি নর্মালি অনেক কে হয়, ধরেন আমরা এটা 25 কে হিসাব করি, 25 কে, 25 কে, তো 25 কে হলে তার মানে কি 25 কে ইন্টু 100, ওই যে 1 কে ইকাল টু 1000, তার মানে 25,000, তার মানে 1 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারটা 25 কে নেওয়া হচ্ছে আমার 25,000 অ্যাম্পিয়ার পর্যন্ত, 25,000 অ্যাম্পিয়ার পর্যন্ত ও আমাকে শর্ট সার্কিটে 0.003 মিলি সেকেন্ডের জন্য ও হচ্ছে আমাকে প্রোডাকশন দেবে। এখন ব্যাপার হচ্ছে যদি আপনি এটা 18 কে নেন তাহলে হবে কত? এটা 18,000, যদি 25 কে নেন তাহলে হবে এটা 25,000, আর যদি 36 কে নেন, 1 অ্যাম্পিয়ারটা বলতেছি সবাইকে, কিছু কিছু যেমন 36,000, তাহলে হবে এটা 36,000,
নর্মাল দেখেন অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার। তো আমরা বেশি কে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, বেশি কে উদ্দেশ্য হচ্ছে আমার যখন এটা বেশি কে হবে তখন কিন্তু শর্ট সার্কিটের সাথে সাথে আমাকে প্রোডাকশন দিবে, বাট ও কিন্তু একটা কার্যক্ষমতা বেশি থাকবে। তার মানে আমরা যখন কোনো কিছু ক্রয় করতে যাই তখন কিন্তু ব্রেকিং ক্যাপাসিটির উপরে অনেক ইফেক্টেড থাকে। সবাই কিন্তু চেষ্টা করে বেশি নেওয়ার জন্য, তো কেন নেওয়ার জন্য বেশি নেওয়ার জন্য চেষ্টা করে সেটা কিন্তু আমি আপনাদের সাথে চেষ্টা করেছি বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো যেমন এসিবিগুলো দেখে যেরকম যখন থাকে, এসিবিগুলো আপনার হচ্ছে 42K হয় একটা মডেলে, তারপর হচ্ছে 66K 80K 100K। অনেক ক্ষেত্রে দেখবেন যে 100K স্যার এখানে নেবে না, কারণ মানে তার মানে কি তার ব্যাপারটা হচ্ছে সে কী সম্পর্কে খুব ভালোভাবে জানে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে পরবর্তীতে আরও কিছু বিষয়ে ভিডিও নিয়ে আসবো। সবাই আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।